সাহেবচরণের পক্ষ থেকে আপনাদের কাছে আমরা সাহারি নিয়ে আসছি। তো বাকি আপনাদের এখানে ইয়া কতজন সদস্য আছে সব মিলে? আমরা যা যতটুকু শুনলাম তার অনেক আনন্দিত। আমরা এখানে 30-35টা ফ্যামিলিতে আমরা সাহারি দিয়েছি। তারা সাহারি যে একটা আনন্দ এটা তারা বাগবাটরও করতেছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্র কমিটির নির্দেশনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখা পাঁচদোনার একটি গুচ্ছ গ্রামে বেদেপল্লিতে আমরা জেলা আমেলার দায়িত্বশীলরা আমাদের সাবেক বড়দেরকে নিয়ে আসছি। আমরা এখানে বিভিন্ন অসহায় হতদরিদ্র ছিন্নমূলদের মাঝে আমরা তাদের সাথে রমজান মাসের একটি এই সাহারি নিয়ে উপস্থিত হয়েছি। তারা আমাদের এই সাহারি পেয়ে তারা অনেক আনন্দিত, অনেক উচ্ছ্বাসিত। তারা সবাই ঘর থেকে বের হয়ে আসছে সাহারি নেওয়ার জন্য। তারা অনেক আনন্দের সাথে, উৎফুল্লের সাথে সাহারি নিচ্ছে। হ্যাঁ, তো বাকি এই আজকে সাহারি বিতরণ কর্মসূচি নিয়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা রাখবেন আমাদের সাবেক জেলা সভাপতি এইচ এম জোনাল আবেদিন ভাই এবং রানিং সভাপতি সেক্সাদি ভাই। তো এর আগে আমরা আমাদের যাদের কাছে আমরা সাহারি বিতরণ করেছি তাদের কাছ থেকে কিছু অনুভূতি আমরা শুনবো। হ্যাঁ বড় ভাই, আমরা আপনার কাছে সাহারি নিয়ে আসছি, আপনাদের কাছে বিষয়টা কেমন লাগছে? পীর সাহেব চরণের পক্ষ থেকে আপনাদের কাছে আমরা সাহারি নিয়ে আসছি। তো বাকি আপনাদের এখানে ইয়া কতজন সদস্য আছে সব মিলে? এখানেও সাহারি দিয়েছি, আমরা আরো বিভিন্ন জায়গায় সাহারি দিব ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ, এখানে আমরা যা যতটুকু শুনলাম তার অনেক আনন্দিত। আমরা এখানে 30-35টা ফ্যামিলিতে আমরা সাহারি দিয়েছি। তারা সাহারি যে একটা আনন্দ এটা তারা বাগবাটরও করতেছে। তো যাই হোক, এই সাহারি বিতরণ কর্মসূচি নিয়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সংগ্রামী সভাপতি বিপ্লবী ছাত্র নেতা মোহাম্মদ শেখ সাদী। পবিত্র মাহে রমজান রহমত বরকত এবং নাজাত এর মধ্য দিয়ে আমাদের মধ্যে এসেছে। রমজানের পবিত্রতা আমরা শুরু থেকেই পালন করে যাচ্ছি দেশবাসী। আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ একটা স্লোগান ধারণ করেছি, ঈশার সাথে গড়ে উঠুক মানবিক বাংলাদেশ। সেই স্লোগানকে আমরা সামনে রেখে আমরা বিগত দিনেও করোনাকালীন সময়ে সেহারি ইফতার সহ আমরা রোজাদারদের পাশে ছিলাম, হতদরিদ্রদের পাশে ছিলাম, যারা সুবিধা বঞ্চিত তাদের পাশে ছিলাম। আজকেও আমরা আজকে পাঁচজনা মূল পার্শ্ববর্তী এলাকায় এখানে এসেছি। আমাদের সমাজ থেকে যারা ছিন্নমূল, আমাদের সমাজ থেকে যারা আমাদের মুসলমান ভাই, তারা বেদে বা যাযাবর নামে পরিচিত, তাদের মধ্যে আমরা আজকে ইফতারি নিয়ে এসেছি। রমজানের এই পবিত্র মহরমের পবিত্র সময়ে তাদের কাছে আমরা কিছু খাবার পৌঁছে দিতে পেরে আমরা খুবই আনন্দিত এবং যারা পেয়েছেন তারাও খুব আনন্দিত। আমরা দেশবাসীর কাছে উদারতা আহ্বান জানাই, আপনারাও সমাজের সুবিধা বঞ্চিত এবং সমাজ থেকে যারা ছিন্নমূল তাদের পাশে দাঁড়ান, তাদের সহযোগিতা করুন, সেই আশা এবং কামনা করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সাহারি বিতরণ কর্মসূচি আমাদের কর্মসূচিটা পালন করেছি। আমরা একটি বেদপল্লিতে গুচ্ছ গ্রামে, তো এই বিষয়ে গুরুত্বপূর্ণ সংক্ষেপে কিছু আলোচনা করবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সাবেক সভাপতি, সফল সভাপতি, ইসলামী যুব আন্দোলন নরসিংদী জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক এইচ এম জোনাল আবেদিন ভুঁইয়া। আলহামদুলিল্লাহ, প্রতি বছরের ন্যায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে নরসিংদী জেলা প্রতি বছরই আলহামদুলিল্লাহ এই ধরনের সুবিধাবঞ্চিত, অসহায়, দুর্বল মানুষের পাশে থাকেন। এই মাহে রমজানেও আলহামদুলিল্লাহ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার আমেলা আমাকে গত কয়েকদিন পূর্বে অবগত করেছেন যে আমেলার নেতৃত্বে ইনশাল্লাহ
এই অসহায় দুর্বল মানুষের পাশে ওনারা সেহরি বিতরণ করবেন। তো আমাদের ছাত্র আন্দোলন দায়িত্বশীলরা সারা রাত্র জেগে এই সেহরি রান্নাবান্না করে, সেহরি প্রস্তুত করে অসহায় মানুষের পাশে, অসহায় মানুষের ঘরে ঘরে এসে সেহরি বিতরণ করেছেন। তা আমার চোখে দেখা সেটা হলো যে অসহায় দুর্বল মানুষ এই সেহরি পেয়ে অত্যন্ত আনন্দিত হয়েছেন। সেটা আমার ব্যক্তিগতভাবে উপলব্ধি হলো যে আমরা যারা সচ্ছল, আল্লাহ তালা আমাদেরকে যাদেরকে এরকম অবস্থানে রাখছেন, আমরা যেন আমৃত্যু পর্যন্ত অসহায় দুর্বল মানুষের পাশে থাকি। আর পরিশেষে যেই বেদনা, সেই বেদনাটা হলো স্বাধীনতার এই 50 বছর পরেও এখনও মানুষ মানে ক্ষুধার তাড়নায় ঘরে দিন কাটাচ্ছে। এই অসহায় মানুষের পাশে যেন আমরা সবসময় থাকতে পারি, সেই জন্য দেশবাসীকে আমরা দোয়া চাই। পাশাপাশি এই দুর্বল মানুষের দুশ্চিন্তা যেন দূর হয়, সেজন্য ইসলাম হুকুমতের স্বপ্ন নিয়ে ছাত্র আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে। তো দেশবাসীর প্রতি উদ্দত আহ্বান থাকবে এটা যে এই কোরআন নাজিলের মাসে আসুন আমরা সবাই কোরআনী শাসন প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে কোরআনী শাসন যদি প্রতিষ্ঠিত হয়, কোরআনী সংবিধান যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে এই দেশের অসহায় দুর্বল মানুষ থাকবে না। সমস্ত মানুষই তাদের আয়ের উৎস বাড়বে, তাদের মানবিকভাবে তারা এই দেশে বসবাস করতে পারবে। এই আশা ব্যক্ত করে আমি আমার এখানে শেষ করছি। ওমা আলিনের বালাক, আসসালামু আলাইকুম।